দাগো এই দাঁড়া না তুই লাল পেন্না চলে তুই একদম দাও না ওরকম নাও না 60 টাকা 60 টাকা ওটা 60 টাকা এটা হচ্ছে তোমার 30 টাকা 45 টাকা 45 টাকা 45 তুমি এইটা নিতে পারো এটা নিতে পারো এইখানে নিতে পারো এটা দেখো এটা আছে कलकार কি আর বলছো এইটা এটা এটা তো বলছিস এটা কথা কে বলছিস তো দেখো না বাবু বাবু না বল শাকের মার্কেটের পরিস্থিতি কেমন আজকে তো পয়লা বৈশাখ বাংলা নববর্ষ মার্কেটের পরিস্থিতি কেমন দোকানদারদের খাতা সাজিয়ে বসছেন দেখছি হ্যাঁ শুভ নববর্ষ পয়লা বৈশাখটা একটা খুবই বাঙালিদের কাছে খুবই মানে আনন্দের দিন নতুন বর্ষ শুরু হচ্ছে কিন্তু এই করোনা পরিস্থিতির মধ্যে আজ পয়লা বৈশাখটা দিনটা মার্কেট আমাদের মার্কেট খুবই খারাপ কারণ খারাপ কেন খারাপ একটা মার্কেটে লোকজন নেই পয়লা করোনার একটা আতঙ্কের মধ্যে সব লোকজন রয়েছে যার জন্য মার্কেটে লোকজন আসছে না খাতা তো নিয়ে আছেন প্রতি বছরই তো পয়লা বৈশাখের খাতার একটা বিক্রি চলে ঘেরো খাতা খাতাটা তো কারা কিনছে এখন খাতাপত্র কিনছে দোকানদাররাই খাতাপত্র কিনবে কিনছে কিন্তু এবছর অন্যান্য বছরের থেকে এবছর খাতা বিক্রি খুবই কম কেন এবছর হচ্ছে বুঝতে পারছি না কিন্তু খাতা অন্যান্য বছর থেকে এবছর খাতা বিক্রি খুব কম দোকানের পুজোটা কারা করছে যারা পুরনো কিছু দোকানদার আছে তারা নির্দিষ্ট সেই ব্যক্তিগুলি আছে হ্যাঁ হ্যাঁ সে পুরাতন দোকানদাররা তো আছেই কিছু নতুন আসছে কিছু কাস্টমার তাহলে বলতে চাই নতুন করে কিছু উন্মাদনা এই বছরের নাই না না একদমই নেই অন্যান্য বছরের তুলনায় এবছর মানে উন্মাদনা বলতে যে নতুন বছরের একটা খাতা পুজোর যে একটা লোকেদের আনন্দ আনন্দের সাথে একটা খাতা পুজো করে দোকান পুজো করে সেইটা এবছর নেই একদম পুরসুরা তো প্রান্তিক এলাকা ছোট একটা বাজার সোদপুর বাজার এই পুরসুরা এলাকার বাজারের পরিস্থিতিটা কেমন দেখছেন আপনি একটা ব্যবসাদার পুরসুরা এলাকার পরিস্থিতি কেমন আছে বুঝছেন গ্রামীণ এলাকার বাজারগুলো গ্রামীণ এলাকা বাজার ঘাট ভালোই থাকে কিন্তু এই করোনার জন্য এবছর বাজারঘাট খুবই খারাপ কি নাম আছে আপনার আমার নাম সুকুমার আটক কি দোকানের নাম কি চন্দা স্টোর্স